আচ্ছা, ওয়েলকাম টু শুভ স্যার ফিজিক্স চ্যানেল। আজকে তোমাদের এই চ্যানেলে আমি দেখাবো কি করে একটা রুবিক কিউবকে সলভ করতে হয়। রুবিক কিউব তোরা প্রত্যেকে সবাই কিনেছ ছোটোবেলায়, কিন্তু অনেকে সলভ করতে পারোনি, অনেকে পারো। তো আমি সবচেয়ে খুব সহজ উপায়ে, দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে, কী করে এই রুবিক কিউবটাকে আমি সলভ করব সেইটা আজকে আমরা দেখব। সবচেয়ে সহজ উপায় আমরা কী করে এই কিউবটাকে সলভ করব, ক্লিয়ার? আচ্ছা, সবার আগে বলে নিই, শুভ স্যার ফিজিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম। যারা সাবস্ক্রাইব করনি করে দিতে পারো, সবাই কমেন্ট করবে, ঠিক আছে? এবং একবার এইটা আমার সাথে সাথে করো, এক্ষুনি শিখে যাবে, ঠিক আছে? আমি কিছু ইজিয়েস্ট ফর্মুলাও বলে দেবো, ঠিক আছে? আমার সাথে সাথে করবে, এক্ষুনি শিখে যাবে। আচ্ছা, একটা কিউব সলভ করতে গেলে তোমাকে আগে বিশাল প্র্যাকটিস করতে হবে, কোনো দিন কেনো মানে কিচ্ছু লাগবে না, জাস্ট একবার কিউবটা কিনে আনলেই হবে। একটা কিউব সলভ করতে গেলে বেসিক কয়েকটা কনসেপ্ট লাগে, সেটা একটু বলে দিই আগে। এইটা কিউবের হচ্ছে এই যে, এটাকে বলে সেন্টার, কিউবের সেন্টার। যে সাইডে যে সেন্টারটা থাকবে ওই সাইডে সেই কালার আসবে। এখানে ব্লু আছে, তাহলে গোটাটা ব্লু আসবে। আচ্ছা, এখানে রেড আছে, লাল আছে, তো গোটাটা লাল কালার আসবে। এখানে সেন্টারে গ্রিন আছে, তো গোটাটা গ্রিন আসবে। এখানে সেন্টারে হোয়াইট আছে, তো গোটাটা হোয়াইট আসবে। যেখানে সেন্টারে যে কালার থাকবে সেই কালারের সাইডটা ওই সাইডে আসবে। কী বললাম, ক্লিয়ার? ফার্স্ট সেন্টারের পর যেটা আসে সেটা হচ্ছে এজ। এজ কোনটা? এইটা, 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 চারটা এজ। একটা, দুটো, তিনটে, চারটা। এই চারটা এজে তোমরা একই কালার আনতে হবে। দেখবে যখন যে এজ নেবে প্রত্যেকটা এজের দুটো কালার হয়। যদি আমি এই এজটা নিই, এটা ব্লু রেড, ক্লিয়ার? ব্লু রেড। এই এজ নিলে এটা ব্লু ইয়েলো, ব্লু অরেঞ্জ। প্রত্যেকটা এজের দুটো কালার, ব্লু হোয়াইট। যে কোনো এজ তুমি যেখানে থাকো, প্রত্যেকটা এজ মানে তার দুটো কালার, ক্লিয়ার? এজ হয়ে গেল। পড়ে থাকছে এবার কর্নার, ফোর কর্নার। প্রত্যেকটা কর্নারে তিনটে কালার, দেখো এটা এটা যদি নাও ব্লু রেড ইয়েলো, ব্লু অরেঞ্জ ইয়েলো, যে কোনো কর্নারে তিনটে কালার, ক্লিয়ার? তাহলে কর্নারে তিনটে কালার, চারটে কর্নার আছে, এজের দুটো কালার, এজ চারটে আছে সবগুলো সাইডে, আর সেন্টার। এইটুকু জানলে আমার হবে, সলভ হবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ওয়ে কী করতে চাইছি, ফার্স্ট আমি কী করতে চাইছি কিউবে। ধরো এইটা একটা সাফেল্ড কিউব, এদিক ওদিক করে কিউবটাকে আমি সাফেল্ড করে রেখেছি, ক্লিয়ার? সাফেল্ড কিউব আমি ফার্স্ট করতে চাইছি, ফার্স্ট করতে চাইছি একদম শুরুতে, দ্য ফার্স্ট প্রসেস। এটা হোয়াইট, আমি এখানে হোয়াইট ক্রস আনবো, হোয়াইট ক্রস উইথ এজ ম্যাচড, হোয়াইট ক্রস উইথ এজ ম্যাচড, ক্লিয়ার? মানে হোয়াইটের ক্রস আনবো এজটাকে মিলিয়ে। আমি দেখাচ্ছি, এটা আনার রুল হচ্ছে তুমি যেভাবে খুশি আনতে পারো। এই হোয়াইট ক্রস অনেকে অনেকভাবে আনতে পারে, তুমি যেভাবে খুশি আনতে পারো, তোমার চয়েস। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনলে হবে, টাইম তোমার শেষ হবে। আমি খালি যেটা বলছি, দেখবে এখানে যে হোয়াইট ক্রস তখনই আসবে, এটা যদি আমার আপার লেয়ার হয় হোয়াইট, এর নিচে কী থাকবে ইয়েলো। হোয়াইট যদি আপার লেয়ার হয় নিচে থাকবে কি ইয়েলো, ক্লিয়ার? তখনই তোমার এখানে হোয়াইট ক্রস আসবে উইথ এজ ম্যাচ, যদি তোমার নিচের এজে হোয়াইট থাকে। তাহলে উল্টে দেখি, এখানে হোয়াইট আছে, ক্লিয়ার? নিচের এজে কী থাকতে হবে, হোয়াইট থাকতে হবে, এখানে হোয়াইট আছে। এবার হোয়াইটের কাছের কালার কী দেখো, রেড। তাহলে জাস্ট লাস্ট লেয়ারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেড ম্যাচ করাবো, ঘোরালাম, যে কোনো কিছু ঘোরাও, ঘোরালাম ঘোরালাম, রেড ম্যাচড, ক্লিয়ার? যেখানে হোয়াইট আছে ওইটাই ঘুরিয়ে ঘুরিয়ে রেড ম্যাচ করলাম। এবার এই রেডটাকে পুরো উপরে তুলে দাও, দেখো আমার হোয়াইট এসছে, কাছে হোয়াইট এসছে, কিন্তু এজ ম্যাচ করে গেছে, ক্লিয়ার? টার্গেট হচ্ছে নিচের লেয়ারে হোয়াইট আনতে হবে, তারপরে ম্যাচ করাতে হবে। এরপরে যে আমার তো আর নিচে তো হোয়াইট নেই, কী করে আসবে তাহলে,
ধরে দেখো এখানে হোয়াইট আছে, এটাকে আমি কীভাবে খুঁজে নামাতে পারি, বা এখানে হোয়াইট আছে, এই সাইডে হোয়াইট আছে, ধরো এইটা, এটাকে আমি প্রথমে নিয়ে এলাম এরকম, দেখতে পাচ্ছ ছিল এখানে হোয়াইট, এটাকে আমি নিয়ে এলাম পেছনে, তুমি যেরকম খুশি আনতে পারো তোমার কনসেপ্ট। তারপরে দেখো এটাকে নামিয়ে নিয়ে গেলাম নিচে, তাহলে এখন আমার হোয়াইট কোথায় চলে এসছে, হোয়াইট চলে এসছে নিচে। এখন এই হোয়াইটটাকে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাচ করাও যে কোন কালারের সাথে, গ্রিনের সাথে, হোয়াইটের কাছে গ্রিন ছিল, গ্রিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাচ করালাম, ক্লিয়ার। এবার এইটাকে তুমি উপরে তুলে দাও, সলভ হয়েছে, এইটা ছিল হোয়াইট, এটা গ্রিন ম্যাচ করে গেছে, ক্লিয়ার ক্লিয়ার না হয়েছে। এবার আবার নিচে হোয়াইট আনতে হবে, হোয়াইট আছে কোথাও, না নেই, এই যে হোয়াইট নেই, আবার নিচে হোয়াইট আনতে হবে, তুমি দেখো হোয়াইট কোথায় আছে, কোথাও একটা তো হোয়াইট থাকবে নিশ্চয়ই, কোথাও কোথাও এই লেয়ারে হোয়াইট আছে। আমি এই লেয়ারটাকে তুললাম, সাইডে চলে এসছে, নিচে নামিয়ে দিলাম, দেখো নিচে চলে এসছে হোয়াইট, এবং সাথে এর ব্লু ম্যাচই করে গেছে, বাই চান্স মানে আমি ব্লুটাকে জাস্ট ঘুরিয়ে উপরে নিয়ে চলে এলাম, তাহলে দেখো হোয়াইট নিচে ব্লু ম্যাচড, ক্লিয়ার, হোয়াইট নিচে ব্লু ম্যাচড সাইডে মাস্ট। আচ্ছা আর একটা বাকি আছে, দেখি কোন সাইডে আছে, কোথাও একটা হোয়াইট খুঁজ, এই দেখো এখানটা আছে, ক্লিয়ার, এটাকে আমি এই সাইডটা আছে, এই যে একে এজ থেকে আমি নিচে নিয়ে আসবো, তুমি যেভাবে খুশি আনতে পারো, এটাকে তুললে উপরে, এটাকে নামিয়ে দিলে, এটাকে অন্য কোনো দিয়ে ঘুরিয়ে দিলে, সোজা করলে, তাহলে এটা আমার যেরকম ছিল পড়ে থাকলো। এবার দেখো নিচে চলে এসছে আমার কি হোয়াইট, অরেঞ্জ ম্যাচ করে গেছে, অরেঞ্জটাকে উপরে তুলে দাও। এই যে হোয়াইট ক্রসটা এলো, এই দুটো কালার কিন্তু ম্যাচ করেনি, এটা বাই চান্স হোয়াইট চলে এসছে, এই যে হোয়াইট ক্রসটা এলো মানে তোমার কিউব সলভের 50% হয়ে গেছে, ক্লিয়ার, এই যে হোয়াইট ক্রস, ক্লিয়ার হয়েছে। এবার কি মেলাতে হবে, এই কর্নারগুলো মেলাও, ক্লিয়ার। এবার দেখবো এই কর্নারে কী কালার আসবে, ধরো আমার এই কর্নার, এই কর্নারটা কী কালার আসবে, দেখো এদিকে রেড, এদিকে ব্লু হোয়াইট, তাহলে এখানে কী আসবে, রেড ব্লু হোয়াইট, ক্লিয়ার, রেড ব্লু হোয়াইট। তাহলে আমি দেখবো রেড ব্লু হোয়াইট কোথায় আছে, যে কর্নারটাকে এখানে আনতে হবে সেই কর্নারটাকে এই লাস্ট লেয়ারে আনতে হবে, ক্লিয়ার, এই লাস্ট লেয়ারে সেই কর্নারটাকে আনতে হবে, এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, লাস্ট লেয়ার, এটা আপার লেয়ার, এটা লোয়ার লেয়ার, এই তো, তাহলে এই লাস্ট লেয়ারে আনতে হবে, দেখো লাস্ট লেয়ার একটা হোয়াইট আছে, তাহলে এই হোয়াইটটা যেন এই লাস্ট লেয়ারে থাকে, তবেই আমি এখানে আনতে পারবো, দেখো লাস্ট লেয়ারে হোয়াইট আছে, ক্লিয়ার, হোয়াইট আছে, এখানে কী কালার, রেড, এটা কী কালার, ব্লু, তাহলে এটা ঠিক জায়গাতেই আছে। এবার তুমি কিউবটাকে ধরবে তোমার মতো করে, তোমার দিক করে, দেখো হোয়াইটটা যেই সাইডে থাকবে, হোয়াইটটা যেই সাইডে থাকবে সেই সাইডে লাস্ট লেয়ারটাই ঘোরাবে, হোয়াইট যে সাইডে থাকবে সেই সাইডে লাস্ট লেয়ারটাই ঘোরাবে, ঘোরালে এখানে আনতে হবে, এই লেয়ারটাকে নামাবে, যে লেয়ারটাকে যেখানে আনতে হবে সেই লেয়ারটাকে নামাবে, আবার হোয়াইটটাকে তার আগের জায়গায় ব্যাক করবে, তুলে দেবে, ক্লিয়ার। দেখো রেড রেড ম্যাচড, ব্লু ব্লু ম্যাচড, আর হোয়াইট তো ম্যাচটি করে আছে, ক্লিয়ার। আবার আমি অন্য একটা করে দেখাই, ধরো আর কোথাও লিচে লেয়ার হোয়াইট আছে, এই যেখানে হোয়াইট আছে, দেখো এটা কী, অরেঞ্জ আর ব্লু, এটা ব্লু, এটা রেড, তাহলে এখানে থাকা যাবে না, এখানে নিয়ে আসি, ব্লু অরেঞ্জ, দেখো ব্লু অরেঞ্জ ম্যাচ করে গেছে, এই জায়গা, তাহলে এই উপরে উঠবে, তাহলে এটা তোমার কোন দিকে আছে, লেফট সাইডে, যেদিকে থাকবে ওই দিকে মুভ করাবো, যেদিকে থাকছে ওই দিকে মুভ করিয়েছি, লাস্ট লেয়ারটাকে, যেই লেয়ারটা আনতে ওকে নামাবো, যেই লেয়ারটা আনতে হবে ওকে নামাবো, নামিয়েছি, আবার ওটাকে তার আগের জায়গায় ফিরিয়ে দেবো, লাস্ট লেয়ারটাকে, এটাকে ওপরে তুলে দেবো, ক্লিয়ার। দেখো আমার অরেঞ্জ অরেঞ্জ ব্লু ব্লু ম্যাচ করে গেছে, ক্লিয়ার। আবার দেখো এখানে একটা আছে, এটা কী আছে, এই হোয়াইটটা, হোয়াইট অরেঞ্জ গ্রিন, অরেঞ্জ এটা, গ্রিন তো এটা, এটা তো ব্লু,
গ্রিন তাহলে এইদিকে আছে, তাহলে এটাকে নিয়ে আসো এইদিকে, ক্লিয়ার? রাইট সাইডে আছে, রাইট সাইডে ফোল্ড, এখানে তুলতে চাইছি ওইটাকে নামাবো, ব্যাক আবার তুলে দিই, ক্লিয়ার? দেখো অরেঞ্জ ম্যাচড, গ্রিন ম্যাচড হয়েছে। দ্য লাস্ট এইটা, সেখানে এখানে তো হোয়াইটটা উপরে থেকে গেছে, নিচে নামাবো কী করে? খুব ইজিয়েস্ট হয়ে, দেখো তুমি এটা ঘোরালে হোয়াইট একদম নিচে চলে যাবে, ঘোরাবে না, এটা ঘোরালে হোয়াইট নিচে নিচে এসছে হোয়াইট। এটাকে অন্য কোনো দিকে মুভ করে দাও, করে দিলাম এইদিকে মুভ, এটাকে আবার সোজা করে দিলাম। এতে সুবিধা কি, আমার শুরুটা কোনো বিগড়ালো না, যেটাই করেছিলাম ওটা কোনো বিগড়ায়নি, আবার এটা চেঞ্জ হয়েছে, নিচে লেয়ারে চলে এসেছি। তাহলে এবার এটাকে আবার এই লেয়ারে নিয়ে চলে আসো, নিয়ে চলে এলো এই লেয়ারে। তাহলে এখন কোথায় আছে, এটা রাইট সাইডে আছে, মানে এটাকে রাইট সাইডে মুভ করাবো, এটাকে নামাবো, এটাকে ম্যাচ করাবো, ব্যাক করে তুলে দেবো। দ্য হোল ফার্স্ট লেয়ার ইজ সলভড, দেখো রেড রেড ম্যাচড, ব্লু ব্লু ম্যাচড, অরেঞ্জ অরেঞ্জ ম্যাচড, গ্রিন গ্রিন ম্যাচড, রেড রেড ম্যাচড, টোটালটা সলভড ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ার সলভের রুল কী, তাহলে ফার্স্ট ক্রস বানাবো, ক্রস বানাবো উইথ এজ ম্যাচড, ক্রস বানাবো উইথ এজ ম্যাচড। কর্নার রুল কী, কর্নার এখান তখনই আসবে যখন সেম কালারটা, সেম কালারের হোয়াইট আমি এই লাস্ট লেয়ারে আনবো, তারপর যেদিকে হোয়াইট থাকবে ওইদিকে মুভ করাবো, ওটাকে নামাবো, আবার ব্যাক করাবো, তুলে দেবো, ক্লিয়ার? ফার্স্ট লেয়ার সলভড। এবার আসে সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ার আরও ইজি। দেখবে এখানে হোয়াইট বাদ দিয়ে, সরি ইয়েলো বাদ দিয়ে অন্য কোন কালার আছে সেই এজটাকে নেব, ইয়েলো বাদ দিয়ে অন্য যে আছে সেই এজ নেব, এটা ইয়েলো আছে নেবো না, এটা রেড আছে নেবো, অরেঞ্জ আছে নেবো, অরেঞ্জ আছে নেবো, ইয়েলো নেবো না, কারণ হোয়াইটের নিচে ইয়েলো, ইয়েলো বাদ দিয়ে সব নেব। তাহলে দেখো এটা কী আছে, রেড, এটার কাছের কালার কী, ব্লু, আগে ব্লুকে ব্লুতে ম্যাচ করাও, ব্লুকে ব্লুতে ম্যাচ করেছি, এখন আমি সেট করতে চাইছি এই এজটা, এই এজটা, ব্লুর নিচে রেড আছে, দেখো ব্লুর এ সাইডে কী আছে, রেড, তাহলে এই ব্লুটা আসবে কোথায়, এটা এখানে আসবে, তাহলে আমি যে কিউবটা ধরে রেখেছি আমার কিউব থেকে লেফট সাইডে আসবে, এই ব্লুটা এখান থেকে আসবে এখানে লেফট সাইডে আসবে, এটা লেফট সাইডে আসবে মানে আমার নিচের লেয়ারটাকে রাইটে টার্ন করব, আগেরটায় যেই সাইডে যাচ্ছিল ওই সাইডে ঘোরাচ্ছিলাম, এখন যে সাইডে যাবে তার উল্টো দিকে টার্ন করলাম, টার্ন হয়েছে, একে নামিয়ে দিলাম, যে লেয়ারটা নিয়ে যাব একে ফিরিয়ে আনলাম, একে তুলে দিলাম। প্রবলেম কী হয়েছে এখানটায়, আমার হোয়াইটটা পালিয়ে গেছে, যে কর্নারটা ম্যাচ ছিল কর্নারটা সরে গেছে, রুল সেম লেফট সাইডে সরে আছে, তা লেফটটা সরাবো, একে নামাবো, একে ম্যাচ করাবো, তুলে দিব। দেখো এখানে আমার যে এটাকে আমি আনতে চাইছিলাম রেড ব্লু, রেড ব্লু এখানে চলে এসছে, ক্লিয়ার না? ক্লিয়ার না, আরেকটা করে দেখাচ্ছি। তোর এখানটায় কী আছে, গ্রিন অরেঞ্জ, তাহলে আগে গ্রিনকে গ্রিনে ম্যাচ করাবো, গ্রিন গ্রিনে ম্যাচ করেছে, গ্রিন অরেঞ্জ, গ্রিনের অরেঞ্জ কোন দিকে আছে, লেফট দিকে, মানে এটা আসবে এখানটায়, তাহলে মুভ করবো কোন দিকে, রাইট সাইডে, এখানে ছিল রাইটে মুভ করেছি, এটাকে নামিয়েছি, আবার ফিরিয়ে দিয়েছি, এটাকে তার আগের জায়গায় ব্যাক করে দিয়েছি, হোয়াইট ডিসপ্লেস হয়ে গেছে, হোয়াইটটাকে যেন আবার লেফটে হোয়াইট চলে এসছে আমার, ফার্স্ট রুল হোয়াইটকে সেই দিকে, একে আবার আগের জায়গায় নামানো, ব্যাক, দেখো আমার গ্রিন রেড আবার ম্যাচড, সরি গ্রিন অরেঞ্জ আবার ম্যাচড, ক্লিয়ার? আবার দেখো অন্য কোন কালার, এই দেখো এটা অরেঞ্জ, তো আগে অরেঞ্জকে অরেঞ্জে ম্যাচ করো, অরেঞ্জ অরেঞ্জে ম্যাচ হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে অরেঞ্জ ব্লু আছে, আসবে লেফটের দিকে, মুভ করাও রাইটে, একে নামাও, এটাকে ফিরিয়ে দাও, এটাকে আপারে নিয়ে যাও, চলে গেল। আবার ডিসপ্লেস হোয়াইট, একই রুল, হোয়াইটকে এইদিকে, এটাকে রাইট সাইড লেয়ারটাকে নামাবো, নামিয়েছি, আবার লোয়ার লেয়ারটাকে ব্যাক করলাম, ম্যাচড হলো,
উপরে তুলে দিলাম, ক্লিয়ার। দেখো ম্যাচড, পুরো ম্যাচড, ব্লু অরেঞ্জ। আবার দেখো অন্য কোন কালার কোথায় আছে, এই দেখো রেড, রেড ম্যাচ করেছে, কিন্তু নিচে কী আছে, গ্রিন। আসবে কোন দিকে গ্রিনটা? এইদিকে আসবে, লেফটে আসবে, রাইটে মুভ। যেই লেয়ারটাতে আনতে চাই ওই লেয়ারটাকে নিচে মুভ করলাম, এদিকে আবার ফিরিয়ে দিলাম, একে উপরে তুললাম, আবার হোয়াইট ডিসপ্লে হয়েছে, হোয়াইটটাকে অন্যদিকে সরিয়ে দিলাম, যেদিকে ছিল নামালাম, ম্যাচড তুলে দিলাম। টোটাল সেকেন্ড লেয়ার সলভ, ক্লিয়ার। টোটাল সেকেন্ড লেয়ার সলভ, এটা সলভ মানে তোমার কিউবড আর 2 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। এরপরে আমি তোমাকে অ্যালগোরিদম বলে দেবো, যেটা আমি ইউজ করবো, কিন্তু এইটার জন্য এই বেসিকটুকু জানলেই হবে, বাকি কিচ্ছু কষ্ট করে দেখতে হবে না। দেখো পুরো হোয়াইট ম্যাচড, ফার্স্ট লেয়ার টোটাল ম্যাচড আর সেকেন্ড লেয়ার টোটাল ম্যাচড। এইটা ম্যাচ করার পর তুমি যখন উল্টো দিকে একদম উল্টে দিও কিউবটাকে, পুরো টান ওপরে, কি এসছে জাস্ট সেন্টারে একটা ইয়েলো এসছে। আমার এবার বেসিক টার্গেট সেন্টার ইয়েলো এলো, আমার বেসিক টার্গেট এটা দেখে নাও, যদি সেন্টার ইয়েলো আসে এইটা আমার রুল, তারপরে আসবে এল, তারপরে আসবে আই, তারপরে আসবে ইয়েলো ক্রস, রুল আমার সেম, এইটাই খালি বারবার চলবে। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এইটা আমার ফ্রন্ট লেয়ার, দেখতে পাচ্ছ রুলটা দেখা যাচ্ছে, এইটা ফ্রন্ট লেয়ার, ক্লিয়ার। আমি রুলটা একটু উপরে তুলে দিচ্ছি, রুলটা দিলে ক্লিয়ারলি দেখা যাবে, আরও রুল দেখা যাচ্ছে, আবার ক্লিয়ার, একদম ক্লিয়ারলি রুল দেখা যাচ্ছে। তাহলে এটা আমার ফ্রন্ট লেয়ার, তাহলে ফার্স্ট বলেছি ফ্রন্টকে ক্লক ওয়াইজ মুভ করলাম, ক্লিয়ার। আর দেখো উপরে তুললাম, আপার লেয়ার, উপরটা, উপরটাকে সাইডে সরালাম, ক্লিয়ার। আবার রাইট, মানে জাস্ট রাইট লেয়ারটা নিচে নামালাম, আপার লেয়ার, আবার ব্যাক করলাম, ফ্রন্ট মানে এই লেয়ারটা, ফ্রন্ট একদম ফ্রন্ট লেয়ারটা, দেখো এল চলে এসছে, এল চলে এসছে, আমি যেটা আমার ডিরেকশন ছিল ডট থেকে এল আসবে, এল এসছে। আবার সেম রুল, ফ্রন্ট রাইট, আর ওপরে, ইউ লেফটে, আর ডাউনে, ইউ রাইটে, ফ্রন্ট লেয়ার ক্রস, আই চলে এসছে। এবার টার্গেটটা হবে এই আইটাকে এমন করে রাখবে যেন আইটা তোমাকে না ক্রস করে, আই এভাবে এসছে, আইটাকে জাস্ট আপালেটা জাস্ট ঘুরিয়ে দাও, যেদিকে কিছু করাতে পারো তোমার, এমন আইটা রাখবো, হয়ে গেল আই এভাবে, রুল একই, ফ্রন্ট লেয়ার ওপরে হয়েছে, আর ওপরে, আর তুলেছি ওপরে রাইট লেয়ার, ক্লিয়ার। ফোকাস ঠিকঠাক আছে তো? আর আর ওপরে, ক্লিয়ার। তারপরে ইউ, ইউ রাইট সাইডে, ক্লিয়ার, ইউ রাইট সাইডে, তারপরে আর নিচে, ইউ আবার ব্যাক করলাম, ডিরেকশন ওয়াইজ ফ্রন্ট অ্যান্টি ক্লক ওয়াইজ নামিয়ে দিলাম, দেখো উপরে ইয়েলো ক্রস চলে এসছে। এবার ইয়েলো ক্রস আবার দেখবো এই এজগুলো, এই এজগুলো ম্যাচ করছে কিনা, দেখো এখানে তো নেই, আমি ঘুরে ঘুরে ম্যাচ করিনি, দেখো এই একটা অরেঞ্জ অরেঞ্জ ম্যাচ করে গেছে, এদিকে রেড ম্যাচ করেনি, এদিকে গ্রিন ম্যাচ করেনি, ব্লু ম্যাচ করেনি। আমি যদি অন্য একটুভাবে ঘোরাই, দেখো গ্রিন গ্রিন ম্যাচ করেছে, এটা ম্যাচ করেনি, এটা ম্যাচ করেনি, এটা ম্যাচ করেছে, দেখবে যে কোনো দুটো ম্যাচ করবে, যে কোনো যদি কনজিকিউটিভ দুটো ম্যাচ করে, ধরো এটা ম্যাচ করলো আর পরেরটা ম্যাচ করলো, তখন যে দুটো ম্যাচ করবে একটা পেছনের দিকে একটা লেফট সাইডে, যদি কনজিকিউটিভ দুটো ম্যাচ করে একটা পেছনের দিকে একটা লেফট সাইডে, আর যদি অপোজিট টু ম্যাচ করে, ধরো আমার যেমন কী ম্যাচ করছি এইটা আর এইটা, মানে কনজিকিউটিভ দু, একটা পেছনে একটা লেফটে, যদি অপোজিট ম্যাচ করে, হতে পারে অপোজিট ম্যাচ করতে পারে, তখন একটা পেছনে একটা তোমার দিকে যেন থাকি, তারপরে এই রুলই চলবে কিন্তু, এইটা মাথায় রাখবে, নাহলে কিন্তু রুলটা তারপরে অ্যাপ্লিকেবল হবে না, ক্লিয়ার। তাহলে সেকেন্ড রুল, সেকেন্ড এটা হচ্ছে এই রুল, সবার রুল ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সবগুলো রুল ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি আবার রুলটাকে ফোকাস করে দিচ্ছি, তো রুলটা দেখে নি, ধরে
হয়েছে, একদম রুল প্রকাশ করে দিয়েছি সবগুলো রুলের জন্য, ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে আমার এজ ম্যাচ। এজ ম্যাচের জন্য রুল কী বলেছি, প্রথমে রাইটকে ওপরে, ফার্স্ট রাইট ওপরে, একটু দাঁড়া, হয়েছে রাইট ওপরে, ইউকে দুবার রাইট দাও, একবার আর একবার রাইট নিচে, আপার লেয়ারকে আবার সেম ডিরেকশানে, এবার রাইট ওপরে, আপার লেয়ারকে আবার সেম ডিরেকশানে, আবার রাইট নিচে, ক্রস ক্রসই থাকবে। এবার জাস্ট ঘুরে ঘুরে দেখবে যে এজটা ম্যাচ করছে কিনা। দেখো এখানে আমি অরেঞ্জ অরেঞ্জ ম্যাচ করেছি, ব্লু ব্লু ম্যাচ করে গেছে, রেড রেড ম্যাচ করে গেছে, গ্রিন গ্রিন ম্যাচ করে গেছে। যদি কারোর ম্যাচ না করে সে এই রুল আবার সেকেন্ড টাইম ফলো করো, ম্যাচ করে নি আবার থার্ড টাইম ফলো করো, যতক্ষণ না এজ ম্যাচ করবে এই রুলটা ফলো করতে থাকবে, এজ ম্যাচের জন্য রুল, এজ ম্যাচ ক্লিয়ার। এবার আমার বেসিক টার্গেট কি, কর্নার ম্যাচ। এখানে কি কর্নার থাকা দরকার, এটা রেড এটা গ্রিন, তাহলে এখানে থাকা হচ্ছিল রেড গ্রিন হোয়াইট, নেই আছে রেড ব্লু, সরি রেড গ্রিন ইয়েলো থাকা দরকার ছিল, আছে এখানটায় কি ইয়েলো রেড ব্লু, তাহলে সেম কর্নারটা নেই, তাহলে এখানে কর্নার ভুল জায়গায় আছে। এখানে গ্রিন অরেঞ্জ ইয়েলো নেই, অরেঞ্জ ইয়েলো ব্লু, সেম কর্নার নেই, আচ্ছা এখানটায় অরেঞ্জ ব্লু ইয়েলো নেই, এখানটায় ব্লু রেড ইয়েলো, তাহলে কোনো কর্নারই আমার ঠিকঠাক জায়গায় নেই, ক্লিয়ার? তাহলে এবার ফার্স্ট রুল হচ্ছে আমার এই যে এল, তাহলে কী লাগাবো আমি এল, লেফট সাইড আপারে, যেরকম যেরকম খুশি ধরতে পারো, আর কোনো চাপ নেই, যেরকম খুশি তুমি ধরতে পারো, ঠিক আছে? আর যদি কোনো কর্নার, যদি কোনো কর্নার ম্যাচ করে যায় ফার্স্টেই, তাহলে সেই কর্নারটাকে এই জায়গায় রাখবে, ম্যাচ বলতে আমি ফ্লিপড ম্যাচ বলছি, মানে এদিক ওদিক আছে কিন্তু ওই জায়গাটায় থাকবে, কিন্তু ফ্লিপড হয়ে আছে, উল্টো পাল্টা হয়ে আছে, কিন্তু ওই জায়গাটাই থাকবে, তখন তাকে এইখানটায় রাখবে, তারপরে ঘোরানো শুরু করবে। আমার কোনো ম্যাচ করে কোনো সুবিধা হয়েছে, তাহলে ফার্স্টে এল ওপরে যা ডিরেকশান দিয়েছে, ইউ রাইট সাইডে, আর ওপরে, ইউ লেফটে, এল নিচে, আবার আপার ওপরের দিকে রাইট ডিরেকশানে, আর নিচে, দিয়ে আবার তুমি এবার পরে কিন্তু এজটাকে ম্যাচ করাবে, রেড রেড ম্যাচ করে দিয়েছি, ব্লু ব্লু ম্যাচ করে দিয়েছি, একবার ঘোরালে একটা ম্যাচ করলে সব ম্যাচ হয়ে যাবে। এবার দেখো তো কালারগুলো এসছে, এখানে গ্রিন এটা আসা কথা আসেনি, এখানটায় দেখো যেটা আসার দরকার চলে এসছে, দেখো সেম কালার চলে এসছে না, এইটা এখানে থাকবে কিন্তু ইউলটা উপরে থাকবে, ফ্লিপড হয়ে আছে কিন্তু ওটা চলে এসছে এই জায়গায় প্রপার জায়গায়, এটা আসেনি, এটা আসেনি, তাহলে আমার একটা মিলে গেছে, কোনটা, যে এইটা যেটা মিলে গেছে সেটা আমার কোথায় থাকবে, আমার রাইট পজিশানে এইখানটাতে, ঠিক আছে? যেটা মিলে গেছে, আবার সেম রুল, যতক্ষণ না ম্যাচ ম্যাচ করো তখন কর্নার সেম রুল, আর সরি এল, ইউ, আর, এলকে আবার ম্যাচড নামালে, ইউকে আবার ম্যাচড নামালে, কর্নার আবার ঘুরিয়ে ম্যাচড, কর্নার সরি এজটাকে ঘুরিয়ে ম্যাচড। এবার দেখো সবাই তার জায়গায় চলে এসছে, এখানে রেড গ্রিন ইয়েলো দেখো চলে এসছে, এটা ম্যাচ, দেখো গ্রিন অরেঞ্জ ইয়েলো সেম হেয়ার, অলসো সেম হেয়ার, তাহলে সব তার ডিরেকশানে চলে এসছে, শুধু ফ্লিপড হয়ে আছে। এবার খুব ইজি ওয়েস্ট, যে কোনো একভাবে ধরবে ছাড়বে না আর ওইটা, এবার ছাড়বে না, কিউবটাকে ছাড়বে না, যে কোনো একটা ধরে রাখবে, খুব সিম্পলি ওয়েস্ট হচ্ছে লাস্ট ওয়ে, আর ডি দেখো ছাড়বে না কিন্তু বলে দিচ্ছে, কিউবটাকে ছেড়ে দিলে কিন্তু কিউবের যদি রোটেশান পাল্টে তাহলে সব পাল্টে যাবে, আর ডি আর তুলে দিবে, ডি পিছিয়ে দিবে, 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 ক্লিয়ার? দেখো এখানে হোয়াইট সরি ইয়েলো রেড গ্রিন চলে এসছে, জাস্ট ওপর লেয়ারটাকে সরিয়ে দাও, আবার এটা ম্যাচ করা দেবে, সেম প্রসেস, আর ডি ওপরে তুলে দাও পিছিয়ে দাও, আর ডি ওপরে তুলে দাও
পিছিয়ে দাও, ভাববে না এটা মিলে গেছে মানে সব মিলে যাবে, চলতে থাক প্রসেসটা, কারণ এটা মিলেনি এখনো। আর ডি উপরে তুলে দাও, পিছিয়ে দাও, 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 ছাড়বে না কিন্তু। আবার পিছিয়ে করলে আর ডি উপরে তুলে দাও, পিছিয়ে দাও, আর ডি উপরে তুলে দাও, পিছিয়ে দাও, এটা দেখো কিউব ইজ সলভড, জাস্ট টোটাল কিউব ইজ সলভড। তাহলে যেই রুলগুলো বললাম সেই রুলগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এজ ম্যাচ কর্নার ম্যাচ যে রুলগুলো বললাম স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দিয়ে এইভাবে প্র্যাকটিস করো, কমেন্ট করো যে যদি কোথাও কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আবার আমি বোঝাবো, ক্লিয়ার? এইভাবে তুমি একবার যদি খুব প্র্যাকটিস করো, একবার কোনো কিউব তোমার কেনার দরকার নেই, একবার প্র্যাকটিস করলে দেন ইউ উইল সলভ ইট। তো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব শুভ স্যার ফিজিক্স।